আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা 99 সেন্টস শপে এসেছি। সামনে বিল্ডিংয়ের গায়ে লেখা দেখা যাচ্ছে 99। এই দোকানটি 99 সেন্টস শপ নামে পরিচিত। দোকানটির সামনে পার্কিং এরিয়া দেখা যাচ্ছে। আমেরিকায় যেটা হয়, অলমোস্ট সব দোকানের সামনে অনেক বড় পার্কিং এরিয়া থাকে। আমরা দোকানটির ভিতরে চলে যাচ্ছি। সামনে একটা মেয়েকে দেখা যাচ্ছে ক্যাশ কাউন্টারে। দোকানটি বেশ কালারফুল, সব কিছু রঙিন। কাস্টমার দেখা যাচ্ছে। এখানে অলমোস্ট সব আইটেমই 99 সেন্টস বা 99 পয়সা, যেটা বলা হোক, $1 থেকে 1 পয়সা কমে পাওয়া যায়। 10%-এর মতো আছে, কিছু বেশি দামে বিক্রি হয় সেগুলি। তো চলুন ঘুরে দেখা যাক দোকানটি। সব জায়গায় 99 ট্যাগ দেওয়া আছে। দামটি লেখা আছে সব জায়গায়। এই যে একটা প্রোডাক্ট দেখা গেলো, $3.99, এরকম কিছু প্রোডাক্ট বেশি দামে বিক্রি হয়। চিপস 99 পয়সা। আমাদের মেহরুবা বল নিয়ে দৌড়াচ্ছে। কলা, সুন্দর কলা রাখা আছে এখানে। কয়েক টাইপের ফ্রুটস এখানে বিক্রি হয়, ফ্রোজেন সবজির সাইডটা। ফ্রোজেন সবজিগুলো 99 পয়সা করে। পাউরুটিগুলি 99 পয়সা করে বিক্রি হয়, 99 সেন্টস করে। পয়সা বা সেন্টস আমরা যাই বলি না কেন, আমাদের বাংলাদেশের ভাষায় বলতে গেলে 99 পয়সা, আমেরিকাটা 99 সেন্টস। থ্যাংকস ফর শপিং 99 সেন্টস। এখানে অনেক বল দেখা যাচ্ছে। আমার মেয়েটি দোকানে গেলে বলের জন্য পাগল হয়ে যায়। বল তার সবচেয়ে পছন্দের খেলনা।
মেহরুবাকে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে কিছু টয় পছন্দ করার চেষ্টা করছে, বাচ্চাদের খেলনাগুলি রাখা আছে এই সাইডটাতে। আমাদের মেহরুবা সানগ্লাস পরেছে, আমাদের মেহরুবা কার্টের ভিতরে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। আমার মা আমার স্মার্ট মা, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।
অন্য কোথাও অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.